আগের আমরা ছঠ চক্রের আলোচনার মধ্যে গিয়েছিলাম তার মধ্যে দুটি চক্র বিষয়ে আমরা আলোচনা করেছিলাম একটি হল মূলাধার চক্র এবং দ্বিতীয়টি সামনে কালী পূজা আসছে তাই একটা ইনিশিয়াল নেওয়া হয়েছে যে এই ছটি যে চক্র এই ছটি চক্র বিষয়তে আমরা সামনে আনব সবার সামনে এই বিষয়ে মানুষের স্পষ্টতা প্রয়োজন আছে কারণ এইগুলোকে এক রহস্যজনক আবরণ দিয়ে বিভিন্নভাবে দেখানোর চেষ্টা হয়েছে মানুষ মিসগাইডেড হয়েছে মিসলিড হয়েছে তো আমি চেষ্টা করছি আমার সাধ্যমতো এই বিষয়গুলিকে জীবনের সাথে কানেক্ট করে আমাদের কি আমাদের জীবনে কি এফেক্ট তাকে সামনে আনার তো এই যে সিরিজ এর মধ্যে আমরা আজকে মণিপুর এই চক্র তৃতীয় চক্র নিয়ে আলোচনা করব শ্রীরামকৃষ্ণদেব বলতেন সাধারণত জীবের এই তিনটে চক্রের মধ্যেই মন পড়ে থাকে বেশিরভাগ মানুষের কিন্তু মাথায় রাখতে হবে আমি আগেও বলেছি এই চক্রগুলি কোনো একটার পর একটা ধাপ নয় যে জীবনে একটার পর একটা এসেছে এই প্রত্যেকটি চক্র আমাদের জীবনের প্রত্যেক মুহূর্তে চলার সাথে ওতপ্রোতভাবে জড়িত চক্র বলতে আপনি যদি শরীরের মধ্যে কোনো চক্র খোঁজেন আমি আবার মনে করাবো প্রত্যেকবার মনে করাবো আপনি ভুল করবেন এমন কোনো চক্র শুধুমাত্র আমাদের কল্পনায় আছে ইঙ্গিত শুধুমাত্র কল্পনায় আছে চাঁদকে যদি মামা বলা হয় তা আমাদের সাথে চাঁদের সম্পর্ক পাতানোর জন্য ইঙ্গিত পূর্ণভাবে ঠিক আছে কিন্তু চাঁদ কারোর মামা নয় ঠিক তেমনই চক্র যখন বলা হচ্ছে এটা একটা সাইকেল বোঝানো হচ্ছে এটা একটা জীবনের সাথে কানেক্টেড যেমন সার্কেল একটা সম্পূর্ণভাবে কানেক্টেড তার মধ্যে বিভিন্ন জিনিস আছে কিন্তু তা একে অপরের সাথে সংযুক্ত তো চক্র যখন বলা হচ্ছে এইটি আমাদের জীবনের সাথে একরকমভাবে সংযুক্ত এই অর্থে চক্র আমাদের জীবন চক্র আমরা বলি খাদ্য শৃঙ্খল আমরা বলি কর্মচক্র অর্থাৎ কানেক্টেড উইথ আওয়ার লাইফ তো আমরা আগের দুটি চক্রে দেখলাম চেতনার দুটি ধাপ প্রথম হলো মূলাধার তাতে আমরা দেখলাম পৃথিবী তত্ত্ব তাতে লং বীজ কেন এগুলি বলা হচ্ছে জীবন মাটি থেকে শুরু হয় জন্ম মাটি থেকে হয় আমরা বলেছি পৃথিবী সব কিছুকে সমাহিত করে বসে আছে অগ্নি বায়ু জল সব কিছু কিন্তু তার মধ্যে সব কিছু হয়ে আছে পৃথিবী থেকেই দেহ নির্মাণ হয় এবং তা ম্যানিফেস্ট করে তার বিকাশ হয় বীজের মধ্যে সব পোটেন্সিয়াল বিষয় লুকিয়ে আছে কিন্তু যখন বৃক্ষ বিকশিত হয় তাকেই আমরা জীবনের স্পন্দন বলি ঠিক তেমনি মূলাধার যদি সাধকের জাগ্রত হয় এখানে কুণ্ডলিনি যে জাগ্রতির কথা বলা হচ্ছে দেখুন কুণ্ডলিনী কোথাও ঘুমিয়ে নেই জীবন তার ঊর্জা নিয়ে কোথাও ঘুমিয়ে ঘুমিয়ে নেই আমরা আমরা আছি আমাদের জীবনের যে সম্ভাবনা যে সৌন্দর্য তার প্রতি আন হয়ে আছে আমাদের জায়গা কুণ্ডলিনীর জায়গা কুন্ডলিনী এমন নয় যে আড়াই প্যাঁচ দিয়ে যেমন বলা হয়েছে কোনো সাপ কুণ্ডলী পাকিয়ে আছে বোঝানোর জন্যই কথা বলা হয়েছে কোনো সাপ আপনার মধ্যে বসে নেই কিন্তু এই যে মূলাধার সাধকের মধ্যে যখন এই মূলাধারের চেতনা বা এমন বলতে পারেন সাধক যখন মূলাধারের প্রতি নিজে জাগ্রত হয়ে ওঠে তখন তার মধ্যে এক সমতা এক সন্তুলন আসতে শুরু করে সে বাইরে ভিতরে নিজেকে গোছাতে শুরু করে যার সকাল এক বিকেলে এক উঠছে পড়ছে চলছে যার আন্তরিক অস্থিরতা দেখবেন সে যেহেতু ভূমিতত্ত্ব দেখবে সে বেশিক্ষণ বুঝতে পারবে না চুপ করে যেই মানুষদের দেখেন সে ধ্যানই হোক বা কোনো কর্মেই হোক এক অস্থিরতা তার মূলাধারেও এখনো স্থিতি হয়নি মূলাধারে স্থিতি হলে জীবনে এক সন্তুলন আসে চিন্তায় এক সন্তুলন আসে আন্তরিকভাবে এক শান্ত ভাব আসে অর্থাৎ তার মূলাধার চক্র অ্যাক্টিভ আছে তারপরে আসে স্বাধিষ্ঠান সেখানে কোয়ারি জিজ্ঞাসা প্রশ্ন জাগে প্রশ্ন বিভিন্ন স্তরের হতে পারে যখন সাধক তার আধ্যাত্মিক বা আন্তরিক উন্নতির প্রগতির যাত্রা করে তখন এই চক্রে যখন মন ওঠে ওই শান্ত সমাহিত মূলাধার চক্র যা জাগ্রত হয়েছে এমন সাধকের মধ্যে প্রশ্ন ওঠে আমি কে আমার পরিচয় কি এক পরিচয়ের খোঁজ চলে আমরা আলোচনা করেছিলাম এখানেই পরিচয় কেউ বলে দেয় তুমি রাম আর কেউ বলে দেয় তুমি কাম তুলসী দাস বলছেন দোনো না হিবে এটাতে একে ঠাম অর্থাৎ তুমি পরিচয়তে জীব হবে পরিচয়তে তুমি সেই বিরাটও হবে তা হবার নয় এখানে মানুষের এক জেনুইন খোঁজ স্বাধিষ্ঠান চক্রে শুরু হয় ব্যক্তি নিজের পরিচয় আমাদের কি পরিচয় নেই অবশ্যই পরিচয় আছে কিন্তু এই চক্রে এসে তার পরিচয় গভীর হতে শুরু করে তার খোঁজ গভীর হতে শুরু করে সে খুঁজতে থাকে আমি কে আমিকে ফলে এখানে বলা হয়েছিল জলতত্ত্ব ব্যক্তিকে বিস্তারিত হয় ব্যক্তিকে বড় তরল হতে হয় বড় লিকুইডিটি তার মধ্যে থাকতে হবে না সে খুঁজতে পারবে না উত্তর আপনি একটা প্রশ্নের উত্তর খুঁজছেন একটা লাইব্রেরিতে গেছেন আপনাকে বড় বড় তরল সহজ হতে যে কোনো বইতে সম্ভাবনা আছে প্রশ্নের পারে তো যেমন ব্যক্তি যখন নিজেকে খুঁজতে শুরু করে আমাদের কাছে কিছু রেডিমেড উত্তর আছে জগৎ সেই রেডিমেড উত্তর আমাদেরকে দেয় ব্যক্তি তার মধ্যে নিজেকে খুঁজে নেয় ফলে তার মূলাধার এরপরে সাধিষ্ঠান চক্রে এসে তার পরিচয় বিভিন্ন কামনা বা কাম বা নিজের বিভিন্ন আইডেন্টিটির মধ্যে হয়ে যায় আমি এই আমি ওই আমি সেই আমি ছেলে আমি ধনী আমি দরিদ্র আমি পুরুষ আমি স্ত্রী যাই হোক বিভিন্ন পরিচয় দাঁড়িয়ে আছে কিন্তু যখন তার চক্র জাগ্রত হয় অর্থাৎ চেতনার ওই স্তরে আমরা জাগ্রত থাকি আমরা বলি এই এটাই কি আমার শেষ পরিচয় এর কি আর কোনো গহন স্বরূপতা নেই তো এই যে জিজ্ঞাসা এখান থেকে শিষ্যত্বের শুরু হয় তার মধ্যে শিষ্যত্বের বীজ দেখা গিয়েছে এটাই যখন মণিপুর চক্রে আসে বা চেতনা সেই স্তরে উত্থিত হয় তখন শিষ্যত্বে সে রূপান্তরিত হয়ে যায় সে একজন খোঁজি থেকে একজন শিষ্যে পরিণত শুরু করে মণিপুর নামটা শুনলেই বোঝা যাচ্ছে দেখুন নামগুলোই এত সুন্দরভাবে দিয়েছে আমাদের ঋষিরা আমাদের যোগীরা আমাদের তান্ত্রিকরা যে তারা যেন চিরনমস্য হয়ে গিয়েছে এক অদ্ভুত অলৌকিকভাবে তারা নাম স্থাপন করেছে মণিপুর মণি মানে বোঝাই যাচ্ছে খুব ক্রিসিয়াস খুব দামি রত্নের মতো পুর মানে শহর বা নগর তো মনির যে পুর তা মণিপুর যেখানে জীবনের রত্ন লুকিয়ে আছে এই যে খোঁজ যা স্বাধিষ্ঠানে ব্যক্তির মধ্যে এসেছিল এই খোঁজের ফলে তার কাছে কি আসে তার কাছে প্রজ্ঞার জাগরণ হয় খোঁজ যদি গভীর হয় তার কাছে বিভিন্ন স্তরে দেখুন চক্র চক্র কোথাও ঘুমিয়ে আমি আগেও বলেছিলাম আমরা চেতনার কোন স্তরে আছি চক্র সেইভাবে আমাদের সামনে আসে আপনি যদি স্বাধিষ্ঠানে আপনার প্রশ্ন থাকে যে আমি ধনী হব কি করে কারণ আমি তো ধনী হতে চাই এটাই আমার পরিচয় তাহলে মণিপুরে গিয়ে আপনার কাছে উত্তর আসবে আপনি কি কিভাবে টাকা রোজগার করতে পারেন আমি স্বাস্থ্যবান হব কি করে আমি সুন্দরী স্ত্রী বা পুরুষ পাবো কি করে আমি প্রতিষ্ঠিত হব কি করে যদি আপনার স্ব অধিষ্ঠান আপনার জিজ্ঞাসা এই স্তরে থাকে তাহলে মণিপুরে এসেও আপনি যে মনিরত্ন পাবেন তা ওই স্তরে হবে আপনি ফিন্যান্সের স্তরে কিছু করে নেবেন আপনি একটা কম্পিটিটিভ এক্সামে ভালো রেজাল্ট করে নেবেন আপনি কোনো ভালো বিজনেস অপরচুনিটি পেয়ে যাবেন আপনি কোনো ভালো ডাক্তার কোনো হেলথ ট্রেনার কিছু পেয়ে যাবেন যে স্তরে আপনি আছেন চক্র ঘুমিয়ে নেই কোথাও আপনি ঘুমিয়ে আছেন জাগ্রতের কথার অর্থ আপনি আপনার গভীর থেকে গভীরতম সত্তাকে খুঁজে নেন তখন আপনাকে জাগ্রত বলা হয় আপনার যে স্তরে আপনি চেতনার থাকছেন যেই চক্রে থাকছেন সেই চক্রে আপনি কত গহন অনুসন্ধান করেছেন আপনি ক্লাস টুয়ে ক্লাস টুয়েলভের বই পড়তে পারেন না কিন্তু ক্লাস টু এর গহনতম অধ্যয়ন আপনি করতে পারেন তো মণিপুর চক্রে যখন ব্যক্তি পৌঁছায় তার মধ্যে প্রজ্ঞা জেগে ওঠে যদি সে জাগ্রত হয় তার মধ্যে সেই ইন্টেলিজেন্স সামনে আসে জ্ঞান তার সামনে আসে এইখানে এই যে চক্রের কল্পনা করা হয়েছে তাকে দশদল কারণ দশ দিক থেকে তার কাছে জ্ঞান আসে প্রজ্ঞা কোনো একদিকে নয় প্রদীপ জ্বাললে কোনো একদিকে আলো হয় না সে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং এর বীজ বলা হচ্ছে রং অগ্নিতত্ত্ব রং বীজ এখানে এইখানে আপনার মধ্যে উষ্ণতা বা তাপ জেগে ওঠে দেখুন স্বাধিষ্ঠানে ছিল আপনার অনুসন্ধান অনুসন্ধানও একটা তাপ চাই খোঁজ চাই এবারে অনুসন্ধানের যে উত্তর যে মনিরত্ন যে সমাধান আপনি লাভ করেছেন তা আপনার কাছে উত্তপ্ত করে আপনাকে আপনাকে উর্জান্বিত রাখে জ্যোতি বা আলো সামনে আনে অগ্নিও দেখুন সেই ভাব অগ্নিদত্ত সব স্তরে আছে শারীরিক স্তরে মানসিক স্তরে এবং আমাদের আত্মিক স্তরে তিন স্তরেতেই যখন মণিপুর চক্র জাগ্রত হয় ব্যক্তির বা এমন বলতে পারেন ব্যক্তি প্রজ্ঞা লাভ করে তখন এই চক্র বলা হচ্ছে নাভি কেন্দ্র তার থেকে দেখবেন আমাদের নাভি দেশ বা আমাদের যে উদর বা পেটের দিক তা গরম থাকে সব সময় এখানে যেন অগ্নি তত্ত্বের স্থান ঋষিরা কল্পনা করে নিয়েছে তাদের দৃষ্টিতে এটা ধরা দিয়েছে যে এই জায়গাটি যেন স্পেসিফিকভাবে এই তত্ত্বের ইঙ্গিত দিচ্ছে তো এখানে অগ্নি বীজ দিয়েছে অগ্নির দেখুন অগ্নির যে ফিচার বৈশিষ্ট্য সেই হিসাবে যদি আমরা দেখি অগ্নির খুব প্রথম বিষয় হলো প্রকাশ অগ্নি আপনার সামনে জীবনে প্রকাশ আনে স্বাধিষ্ঠানের সমাধান উত্তর কে আমি এই উত্তর বয়ে নিয়ে আসে এই উত্তর শুধু বয়ে নিয়ে আসে এবার অগ্নি দেখুন আমাদের খাদ্যকে ডাইজেস্ট করে হজম করায় কে পেটে জঠর আগ্নি আমরা বলি হুম এইবারে আপনার কাছে যে জ্ঞান এলো জ্ঞান আসলেই যথেষ্ট নয় এই জ্ঞান আপনার শরীরে হজম হতে হবে এই জ্ঞান আপনার শরীরে আপনার জীবনের সাথে মিশে যেতে হবে যেমন খাদ্য শরীরের সাথে মিশে সেরকম প্রজ্ঞা জীবনের সাথে মিশতে হবে তো যদি সত্যি সত্যি কারোর মণিপুর চক্র জাগ্রত হয় সে এখান থেকে ওখান থেকে জ্ঞান করিয়ে লেকচার দিতে শুরু করে দেবে না সে তাকে বাঁচবে ঠিক যেমন আপনি ভালো যদি কোনো খাবার পান তাহলে সেই খাবারটিকে নিয়ে আপনি লোককে দেখিয়ে বেড়ান না আপনি তাকে নিজের মধ্যে সমাহিত করেন এবং ভালো করে চেবান এবং তাকে আপনার জীবনের অঙ্গ বানিয়ে ফেলেন আপনার শরীরের অঙ্গ বানিয়ে ফেলেন ঠিক তেমনি স্বাধিষ্ঠান থেকে যখন ব্যক্তি প্রজ্ঞা লাভ করে মণিপুর চক্র জাগ্রতির এই লক্ষণ যে ব্যক্তি জ্ঞানকে শুধু কনজিউম করেনি তাকে ডাইজেস্ট করেছে ডাইজেস্ট না হলে কি হবে ভমিটিং হবে বমি হবে বেশিরভাগ ক্ষেত্রেই আজকালকার সময় দেখা যাচ্ছে যে জ্ঞানের বমি হতে শুরু করেছে ব্যক্তি না চাইতে লোককে বোঝাতে শুরু করেছে দেখুন এই বিন্দুতেই ব্যক্তি যথার্থ শিষ্যে রূপান্তরিত হয়ে যায় আবার এই মুহূর্তেই ব্যক্তি কিন্তু কপট গুরুতেও রূপান্তরিত হতে পারে যদি জ্ঞান হজম না হয় মণিপুরের মণি যদি আপনি পুরাধিপতি হয়ে তাকে হজম না করতে পারেন তখন আপনি কি হয়ে যাবেন আপনি কপট গুরুগিরি করতে শুরু করবেন আপনি জ্ঞানের অভিনয় করতে শুরু করবেন আপনি সম্প্রদায় বানাবেন আপনি ধর্মীয় সংগঠন বানাতে শুরু করবেন আপনি যে দল বানাবেন কারণ এখন সকলকে আপনাকে সেই জ্ঞানকে বিতরণ করতে হবে আবার এই মুহূর্তে আমি যেটা বলে থাকি অনেক সময়তে একজন গুরুর অর্থ হলো একজন খুব উত্তম শিষ্য এই জায়গাতে উত্তম শিষ্যে রূপান্তরিত হয় যে খোঁজ স্বাদিষ্ঠানে শুরু হয়েছিল মণিপুরে এসে আপনার ভিতর বাহির একজন যথার্থ শিষ্যে রূপান্তরিত হয় আপনি জীবন শিষ্যকে যে জীবনের যার প্রত্যেকটি অনুপরমাণু শিখতে রাজি সে শিষ্য এই জায়গাতেই আপনি কিন্তু শিখতেও রাজি হয়ে যান তো অগ্নি কি করে অগ্নি আপনাকে অসার ভাগ্যে পুড়িয়ে দিয়ে সার ভাগকে আপনার সামনে নিয়ে আসে আপনি প্রজ্ঞার মধ্যেও আপনি বিভিন্ন জ্ঞান আহরণ করেছেন আমার কাছ থেকে কিছু শুনেছেন কোন আলাদা ইউটিউব চ্যানেলে কিছু শুনেছেন কিছু পড়েছেন কিছু লাইব্রেরিতে গিয়েছেন কিছু সাধু সঙ্গ করেছেন কিছু নিজের অ্যাকোয়ার্ড নলেজ আছে এই সবের সার ভাগ নিয়ে আপনি জীবনকে গঠনমূলক করেন তখন আপনার মণিপুর চক্র জেগেছে। অগ্নির এই অসারকে পুড়িয়ে দিয়ে সারকে সামনে আনা তো অগ্নিতত্ত্ব আপনার সেই দিককে উদ্ভাসিত করে মণিপুর চক্রে যদি সঠিক জ্ঞাতা হয় কেউ তাহলে কি হতে পারে আমি বলে থাকি মণিপুর চক্রকে মননপুর চক্র বললেও কোনো ভুল হবে না এটা মননপুর ব্যক্তি মননশীল হয় ব্যক্তি ধীর হয় ব্যক্তি যে জ্ঞান তার জীবনে আসছে মণিরত্নের মতো তাকে শ্রদ্ধা করে তাকে সম্মান করে তাকে সমাহিত করে এবং সর্বোপরি তাকে জীবনে বাঁচে এটি যখন হচ্ছে তখন একজন জাগ্রত চেতনার মণিপুর বা এমন বলতে পারেন কুণ্ডলিনী শক্তি মণিপুরে জাগ্রত হয়ে আছে অর্থাৎ ব্যক্তি যাবতীয় প্রজ্ঞাকে সে বিভিন্ন স্তরের হতে পারে শারীরিক স্তরে ব্যক্তির আগেও আমরা বলেছিলাম মূলাধার চক্রে যে সে সমাহিত হয়েছে তার খাওয়া চলা ওঠা বসা এক স্তরে পৌঁছেছে মণিপুরে একদম শারীরিকভাবে সে যা কিছু আহরণ করেছে সেই প্রত্যেকটি জিনিসকে নিজের মধ্যে আত্মিক স্তরে বা নিজের মধ্যে সমাহিত করে নেয় মানসিক স্তরে এক গরম আসে শারীরিক স্তরে এক তার গরম আসে তার মধ্যে সংকল্পের জোর আসে কারণ সে নিজের পরিচয় জানতে পেরেছে আগে সংকল্প সংকল্প বা আমাদের সংকল্প কেমন কেউ পোক করে দিয়েছে কেউ পিন করে দিয়েছে আমরা এটা করব ওর বাড়ি আছে তো আমারও থাকতে হবে ওর গাড়ি আছে তো আমারও থাকতে হবে হ্যাঁ ও অমুক গুরুর কাছে দীক্ষা নিয়েছে আমিও তমুক গুরুর কাছে দীক্ষা নেব অমুক সম্প্রদায় তবে তমুক সম্প্রদায় এগুলি সংকল্প নয় এগুলি প্রকৃতির দ্বারা প্রবাহিত হওয়া বিকৃতি এগুলি প্রকৃতির দ্বারা প্রভাবিত হওয়া বিকৃতি আর মণিপুর চক্রে কি আছে আপনার যথার্থ সংকল্পে শক্তি আসে এই সংকল্পে শক্তি কিন্তু অগ্নি বা গরম প্রথমে আপনি শারীরিক স্তরে সংকল্পবান হন মানসিক স্তরে তাকে ম্যানিফেস্ট করার মতো দৃঢ়তা ধৈর্য আপনার মধ্যে আসে এবং আত্মিক স্তরে আপনি অসারকে বেছে সারকে নিতে পারেন আপনি একটি জায়গায় গিয়েছেন সেখানে গিয়ে দেখা যাবে হাজার রকম কথা হচ্ছে হাজার রকম কথার মধ্যে এই চক্রে গল্প গুজবও শুরু হয়ে যেতে পারে আপনি প্রচন্ড আপনার মধ্যে কথা বলার প্রবৃত্তি আসবে কারণ আপনার মধ্যে একের পর এক ইনফরমেশন নলেজ প্রবেশ করছে যদি নলেজ সমাহিত হয়ে যায় তাহলে তা জীবনে রূপান্তরিত হবে আপনি মননশীল হয়ে যাবেন এই মননশীলতা কিন্তু জীবনের অগ্নি উর্জা ব্যক্তি যত জীবনের গহনে প্রবেশ করে তত সে চিন্তাশীল হয় বিবেকবান হতে শুরু করে এই জন্য বললাম এই অংশ শিষ্যত্ব আবার এই অবস্থাতেই ব্যক্তি যদি তা না করতে পারে যদি কর্তা জাগ্রত না হয় এবং মণিপুর চক্র ম্যাচুরিটি সেই স্তরে পৌঁছাচ্ছে কর্তা ম্যাচিওর নয় জীবন তো সব ওতপ্রোতভাবে চক্র জড়িত এই অবস্থাতে ব্যক্তি কী করে গল্প গুজব করবে বৃথা সময় নষ্ট করবে অগ্নি বা আলো নিরপেক্ষ হয় সে ফোকাস করে আপনি যেদিকে চাইবেন সে সেদিকে ফোকাস করে দেবে এই যে বললাম আপনি যদি একজন কর্পোরেট সেক্টরের প্রগতি করতে চান মণিপুর চক্র জাগ্রত তাও হতে পারে আপনার কিন্তু মণিপুর চক্রের যে মূলত সৌন্দর্য আত্মিক সৌন্দর্য আমরা বললাম কি শারীরিক স্তরে যেমন শরীরে খাবার হজম হয় ঠিক তেমনি শারীরিক স্তরে ব্যক্তি তার শরীরের উষ্ণতা এক সন্তুলনে পৌঁছায় মূলাধারেও সেটা ছিল মণিপুরে গিয়ে তার জীবন এক দিশা পেয়েছে কারণ স্বাধীনকে ক্রস করেছে যখন সে ডিসাইড করতে পেরেছে আমি কি আমার পরিচয় কি যে স্তরেই হোক এবং এই সমগ্র যে স্বাধিষ্ঠান চক্র স্ব অধিষ্ঠান তার অধিষ্ঠান যেহেতু স্থির হয়ে গেছে সেই জনিত যে সন্তুলন যে সংযম যে এক ব্যালেন্স তার জীবনে এসেছে তার জন্য তার শারীরিকভাবে সে দিশা পেয়েছে সে এখন এদিক ওদিক ঘুরে বেড়ায় না বৃথা সময় নষ্ট করে না সে তার জীবনের যে উদ্দেশ্য যে গন্তব্য সেই দিকে সে শারীরিকভাবে এগাচ্ছে ফলে তার শরীরের মধ্যে এখন যে উর্জা তা এক দিশা পেলো এটাও একরকম শিষ্যত্ব মানসিকভাবে তার সংকল্পের দৃঢ়তা আসে সে সংকল্প করতে পারে দেখবেন অনেক ব্যক্তি আছে তারা সংকল্পে বড় তীব্র হয় এটা করব তো করবই দেখুন এটা জিদের দ্বারা হয় না তুমি করেছো তো আমি করব করবো তো করবই যখন মণিপুর জাগ্রত হয় তখন জীবনে একটা দিশা পেয়ে গেছে ওই যে গতি ওই যে উদ্দেশ্য জনিত স্থিরতা বা সৌন্দর্য তার থেকে তার সংকল্প এসেছে তার কাছে ক্ল্যারিটির কোনো অভাব নেই আবার আত্মিক স্তরে যখন যাবে তখন ব্যক্তি যেমন বললাম সে অধিক মননশীল হয়ে যায় সংকল্প হল একরকম শারীরিক মানসিকভাবে তার স্থিরতা এলো সে একমুখী কর্ম করছে তার শরীরের উর্জা একমুখী লাগছে শারীরিক স্তরে মানসিক স্তরে তার সংকল্পের দৃঢ়তা এবং আত্মিক স্তরে তার মননশীলতা এটা মণিপুর চক্রের সৌন্দর্য তো ব্যক্তি দেখবেন এই জন্য যে কোনো জিনিস জ্ঞান প্রজ্ঞা যখন আপনার মধ্যে সমাহিত হতে শুরু করে যে কোনো স্তরের জ্ঞান তখন আপনি কিন্তু দেখবেন বলতে শুরু করে দেবেন সেই জ্ঞানকে বিতরণ করতে শুরু করে দেবেন এমন ভাব চট করে আসবে না আপনার মধ্যে আগে আসবে আগে আমি জ্ঞানটাকে বাঁচি এটা মণিপুর চক্রের লক্ষণ এবং এর প্রমাণ একমাত্র আপনি নিজেই হতে পারেন অন্য কেউ হতে পারে না তো মণিরত্নের মতো আপনার যে পুর আপনার যে জীবনের নগর তা ভরতে থাকে কিন্তু মাথায় রাখতে হবে এই ক্ষেত্রে একটা জিনিস দেখুন জ্ঞান যখন আমি বলছি অসারকে বাদ দিয়ে দেওয়া সারকে নিয়ে নেওয়া যে কোনো জায়গা থেকে যে কোনো জ্ঞান আপনি আহরণ করছেন তার মধ্যে সার অসার দুটো জিনিস থাকে এটা মাথায় রাখতে হবে আমাদেরকে কারোর লাভ করা জ্ঞান শ্রীরামকৃষ্ণের ভগবান বুদ্ধের লাউচুর যারই হোক রামায়ণ থেকে জ্ঞান পেলেন শ্রীমদ্ভগবৎ গীতা থেকে জ্ঞান পেলেন অষ্টাবক্র গীতা থেকে জ্ঞান পেলেন তো জ্ঞান কি আপনার কাছে মনে করুন খাবারের মতো আপনার কাছে খাবারের মতো এলো যখনই সেই খাবার আপনার শরীরে গিয়ে তা পরিপাক হবে তখন তার একটা নির্গমন বা একটা ওয়েস্ট থাকবে এবং তার একটা সার পদার্থ থাকবে মণিপুরে ব্যক্তি শিষ্য হয় অর্থাৎ গুরুর শব্দে মধ্যে থেকে সে সার নিতে শেখে শব্দ নিয়ে নেয় না অব্দি খোঁজ থাকে সবকিছু সে আহরণ করছে আহরণ করছে মণিপুরে সে শুধু মণিটুকু নিয়েছে আমার জীবনের অভিজ্ঞতা আপনার জীবনের অভিজ্ঞতা হবে না কিন্তু মণিপুর চক্র জাগ্রত যে সাধক সেই সাধক কি আমার কথার উপলক্ষ নিয়ে নেবে আমার উদাহরণ দিচ্ছি হয়তো আমি সেই উদাহরণের মধ্যে তার জীবনের নিরিখে যে সার পদার্থটি সেটি নেবে এবং তার সাথে এটাও যে অসার পদার্থ বাদ দিয়ে দেবে বেশিরভাগ মানুষ অসার পদার্থ বাদ দিতে চায় না সে অ্যাজ ইজ দিতে চায় তার থেকেই তো দেখুন ধর্মীয় সম্প্রদায় যুদ্ধ বিবাদ বিদ্বেষ তৈরি হয় আমার গুরুদেব এমন কথা বলে দিয়েছেন এর কোনো খিলাফ করা যাবে না মণিপুর চক্র যখন কারোর জাগ্রত হয় ব্যক্তি বুঝতে শেখে যে কোন কথার মধ্যে সার ভাগ কোনটা শ্রীরামকৃষ্ণ এমন বলেছেন তো এমনই করতে হবে উনি মাছ খেতেন তো আমিও মাছ খাবো স্বামী বিবেকানন্দ বলেছে উত্তিষ্ঠত জাগ্রত তো একদম অ্যাজ ইট ইস কথাটা নিয়ে নিল আজকে উত্তিষ্ঠাত জাগ্রত আমার জীবনে আজকে সমাজে রেখে এর ব্যাখ্যা সে করে না কারণ কি ওই কথাটাকে অ্যাজ ইট ইস নিতে হবে মণিপুর চক্রে কিন্তু শিষ্য এতটা ম্যাচিওর হয়ে যায় যে তার মধ্যে সার ভাগ নেবার ক্যাপাসিটি থাকে মাথায় রাখবেন বেশিরভাগ আধ্যাত্মিক জগতে ধর্মের জগতে পুরো সমাজে মানুষ এই চক্রে জাগ্রততে কাটায় না আপনি বিজনেসে করতে গেলে আপনি আরেকজনের যে বিজনেস স্ট্রাকচার সেটাকে অ্যাজ অনুকরণ করবেন নাকি আপনার যে ফাইন্যান্সিয়াল কন্ডিশান আপনার যে সোশ্যাল কন্ডিশান আপনার যে যাবতীয় এরিয়া ওয়াইজ যে জিনিসগুলিকে প্রায়রিটিস দেওয়ার কি বিচার করে তো ওই স্ট্রাকচারের যে নির্যাস তাকে আপনার জীবনে ঢালতে হবে তাহলে গিয়ে লাভ হবে আমেরিকাতে কেউ হয়তো উলেন বিজনেস করে কোটি কোটি টাকা আর্ন করেছে আপনি ভারতবর্ষে তা পারবেন না কারণ সেটা ঠান্ডার দেশ নয় তো আপনাকে ওইখানকার বিজনেস প্রোটোকল তো নিতে হবে কিন্তু এই ভারতের নিরিখে আপনাকে ভাবনা চিন্তা করতে হবে ঠিক তেমন আপনি হাজার গ্রন্থ করুন গুরুর সঙ্গ করুন সৎসঙ্গ করুন মণিপুর চক্র জাগ্রততে সে কিন্তু সার নিতে শেখে অর্থাৎ সে গুরুর গুরুতা নিতে শেখে গুরুর নাম রূপ নিতে শেখে না সে সম্প্রদায়ের মধ্যে সম্প্রদায়ের যে মতবাদ সেই মতবাদের সার পদার্থ নেয় সম্প্রদায়কে নিজের মধ্যে বসিয়ে নেয় না তো মণিপুর চক্রের এই সৌন্দর্য এই চক্রে সব অসারের দহন হয়ে যায় আমি যেমন বলে থাকি ওষুধ আপনার শরীরে যায় এবং রোগকে নিরাময় করে রোগকে নিরাময় করে ওষুধ আপনাকে নিরাময় করে দেয় না আপনার শরীর ওষুধের গন্ধে ভরে যায় না মেডিকেশন কি জন্য আপনার যেই জায়গাতে অসুবিধা আপনি যখন ওষুধ খান সেই জায়গাটাতে গিয়ে সে হিট করবে সেটা কখনো ইমিউনিটি পাওয়ার বাড়ানো হবে কখনো রোগের সাথে লড়া হবে কিন্তু ওষুধ আপনার জীবনে রূপান্তরিত হয় না ঠিক তেমনি জ্ঞান জ্ঞানের মনি। আপনার মধ্যে যে জ্ঞান জ্ঞান তা ওষুধের মতো আপনার মধ্যে প্রবেশ করে ওর সার ভাগটাকে নিয়ে আপনি পুষ্ট হয়ে যান অসার ভাগ নিয়ে নয় আপনি শাক পাতা খান আপনি ভাত ডাল খান আপনি মিষ্টি খান তার অসার ভাগ একটা থাকবে প্রত্যেক জ্ঞানের একটা অসার ভাগ থাকে তো মণিপুর চক্রে যখন শিষ্যত্বকে থেকে রূপান্তরিত হয় সে জ্ঞানের অসার ভাগও চিনতে শেখে সার ভাগও চিনতে শেখে এই জন্য এই অংশতেই দেখুন একরকমভাবে আপনি একদম যথাযোগ্য শিষ্য পরিণত হন শিষ্য গুরুর ইঙ্গিত বুঝে যায় আমি অনেকবার বলেছি আমার না বলা কথা শুনতে তা মণিপুর চক্রের কথা আর এটাই একরকমভাবে এই যে সার গ্রহণ করছে এখানে একরকমভাবে গুরুতারও সূচনা হয় যে প্রজ্ঞাকে জ্ঞানকে জ্ঞানের মণিকে তার পুরাধীশ হয়ে সমাহিত করেছে শ্রদ্ধার সাথে প্রেমের সাথে ধারণ করে জীবনে রূপান্তরিত করেছে সেই তো ভবিষ্যতের গুরু কিন্তু যদি তা হজম না হয় মণিপুর চক্র যদি আমরা জাগ্রত না থাকি তাহলে কি হবে এরকম সাইড এফেক্ট হবে ব্যক্তি জ্ঞান ঝাড়তে শুরু করবে ব্যক্তি দেখাতে শুরু করবে ব্যক্তি প্রিটেন্ট করতে শুরু করবে ব্যক্তি দল বানাতে শুরু করবে ব্যক্তি ভয় পেতে শুরু করবে এখানে কিন্তু সে অনেক কিছু পেয়ে গিয়েছে তার অনেকগুলি নাম পরিচয় সে হচপচ হয়ে যাবে যেমন সাধারণ মানুষকে দেখা যায় তার হাজারটা নাম আর পরিচয় তার স্বাধিষ্ঠান চক্রে সে কারোর বাবা সে কারোর সন্তান অনেক উত্তর আছে জীবনের সে তার গহনে গেল না এম আই সে কোথাকার চাকুরে কোথাকার স্টুডেন্ট তুই সব নিয়ে সে যখন মণিপুর চক্রের দিকে গায় সবাই কিন্তু এগায় মাথায় রাখুন কেউ আটকে থাকে না আমরা জাগ্রত থাকি না শুধু যখন এ গায় ওই মণিপুর চক্রে তাকে যে হাজার রকম জ্ঞান আছে বাবা হওয়ার কি জ্ঞান হ্যাঁ ছাত্র হবার কি জ্ঞান স্টুডেন্ট হবার কী জ্ঞান ক্লাবের সভাপতি হবার কি জ্ঞান হ্যাঁ একজন বিজনেসম্যান হওয়ার কি জ্ঞান চাকুরি হওয়ার কি জ্ঞান সব রকম জ্ঞান সে নিয়েছে এবং এই সব রকম জ্ঞানে তার কিন্তু বমি হতে শুরু করে তার জ্ঞান সমাহিত হয় না সে সব কিছুকে এক চেতনার কেন্দ্র থেকে গাইড করতে পারে না তো মণিপুর চক্র মণি বটে কিন্তু মণিকে সামলাতে হয় এই সামলানোর জন্য এক জাগ্রত চেতনার প্রয়োজন তাই কুলকুণ্ডলিনী জাগ্রত হবার অর্থাৎ অর্থ হলো আপনার জাগ্রত হওয়া মণিপুরের যে জাগ্রত সাধক সে কিন্তু এইভাবেই এগিয়ে যাবে এর পরবর্তীকালে আমরা পরবর্তী চক্র অনাহত চক্র নিয়ে আলোচনা করব